गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू विजन WBPSC एंड UPSC। वेलकम टू दिस न्यू वीडियो सीरीज इंग्लिश कॉम्पिटिशन फॉर WBCS। टुडे इज सैटरडे December 12, 2020। सो हमारे ये वीडियो सीरीज एखे प्रतिदिन WBCS प्रिलिम्स सिलेबस जो टॉपिकगुलि उल्लेख करा आछे, जमन सिनोनिम एवं एंटोनिम, इडियम्स एंड फ्रेजेस, वोकैबुलरी टेस्ट, फ्रेजल वर्ब, होमोफोन्स, फिल इन द ब्लैंक्स विथ क्वालिफाइंग वर्ड्स, प्रीपोजिशन एंड वन वर्ड सब्स्टिट्यूशन। তাহলে এই প্রত্যেকটি টপিক আমরা প্রতিদিন ডিসকাস করি এবং প্রতিদিন আমরা 5টি করে সিনোনিম এবং অ্যান্টোনিম, 5টি করে ইডিয়মস এন্ড ফ্রেজেস, 5টি করে ফ্রেজাল ভার্ব, 5টি করে হোমোফোন্স, 5টি করে প্রিপোজিশন, 5টি করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো আমরা প্রতিদিন প্র্যাকটিস করতে থাকি। এবং আমাদের এই যে ভিডিও সিরিজ, এটা এই জন্যই যাতে আমরা 25 out of 25 পেতে পারি ইন WBCS প্রিলিমস ইন ইংলিশ পোর্শন। কারণ আমরা যদি গত 3 বছরের ট্রেন্ড দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে খুব বেশি পরিমাণে আমাদের ওয়ার্ড মিনিং অর্থাৎ অ্যান্টোনিম এবং সিনোনিম, ইডিয়মস এন্ড ফ্রেজেস বা হোমোফোন্স বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলোর পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। ওকে, সো আমাদের এই যে ভিডিও সিরিজ, এখানে আমাদের এই লক্ষ্যই যে আমরা প্রতিদিন এটাকে ডিসকাস করবো, কারণ ভোকাবুলারি এমন একটি পোর্শন যেটাকে আমরা যদি প্রতিদিন প্র্যাকটিসের মাথায় না আনি, যদি আমরা প্রতিদিন সেটাকে প্র্যাকটিস না করি, তাহলে কোনো রকমই সেটার উপরে কমান্ড পাওয়া সম্ভব নয়। ওকে, সো নাও লেটস ডিসকাস অর স্টার্ট দিস সেশন। ওকে, সো আজকের যে আননোন ওয়ার্ডস, সেগুলো কোনো দ্য হিন্দু নিউজ পেপার থেকে সংগ্রহ করা হয়নি, এগুলো প্রত্যেকটি WBCS এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সেখানে এসেছে, সেখান থেকেই এগুলো সংগ্রহ করা হয়েছে। তাহলে প্রথম যে ওয়ার্ড সেটা হচ্ছে প্যান্ডেমোনিয়াম। ওকে, সো প্যান্ডেমোনিয়াম এর অর্থ কি? আমরা যদি প্যারাডাইজ লস্ট, জন মিল্টনের লেখা প্যারাডাইজ লস্ট এই যে বইটি যদি পড়ি, তাহলে সেখানে কী হচ্ছে, সেইটান বলে একটি ক্যারেক্টার আছে যে কি করছে না, হেলে গিয়ে নরকে গিয়ে একটি তার প্রাসাদ বানাচ্ছে, এবং তার নাম দেওয়া হচ্ছে, জন মিল্টন তার নাম দিচ্ছেন সেখানে প্যান্ডেমোনিয়াম। ওকে, তাহলে প্যান্ডেমোনিয়াম এটা কী হয় না, এটা নাউন হিসাবে ইউজ হয়, এর ডেফিনেশন কী? এ সিচুয়েশন ইন হুইচ দেয়ার ইজ এ লট অফ নয়েজ অ্যান্ড কনফিউশন বিকজ পিপল আর এক্সাইটেড, অ্যাংরি অর ফ্রাইটেন্ডেড। ওকে, তাহলে এটা হচ্ছে একটা সিচুয়েশান, এমন একটি সিচুয়েশান, একটি বিশৃঙ্খলা বলা যেতে পারে, তাকে বলা হয় প্যান্ডেমোনিয়াম। ওকে, কীরকম? প্যান্ডেমোনিয়াম রেইনড ইন হেইল। ওকে, বা এরকম ইউজ করা যেতে পারে, দ্য প্যান্ডেমোনিয়াম অফ স্কুল প্লেগ্রাউন্ড। ওকে, তাহলে স্কুল প্লেগ্রাউন্ড আমরা জানি যে কীরকম হয়ে থাকে, বাচ্চাগুলোর যে বদমাশি সেখানে, তার ফলে আমাদের একটি প্যান্ডেমোনিয়াম সৃষ্টি হয়েছে, একটি কেওস সিচুয়েশান সৃষ্টি হয়েছে। ওকে, এর আমরা সিনোনিম হিসেবে ইউজ করতে পারি বেডলাম অ্যান্ড কেওস। ওকে, এবং অ্যান্টোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি ট্র্যাঙ্কুয়ালিটি। ওকে, এই যে ট্র্যাঙ্কুয়ালিটি, এই ওয়ার্ডটি আমরা সিনোনিম এবং অ্যান্টোনিমে এর আগের ক্লাসে ডিসকাস করেছি। ওকে, নাও লেটস কাম টু দ্য নেক্সট ওয়ার্ড, এই যে কেওস। ওকে, এই কেওস ওয়ার্ডটিও WBCS এর যে সিলেবাস সেখানে এসেছিল। আমি একটি প্যাটার্ন লক্ষ্য করেছি WBCS এর যে প্যাটার্নে, সেখানে এই যে ইংলিশ পেপারে, বিশেষত ইংলিশ পেপারেই আমি লক্ষ্য করেছি, অন্য পেপার দেখা হয়নি, বাট ইংলিশ পেপারে আমি দেখেছি যে ওয়ার্ডের রিপিটেশন হয়। এই যে একটি প্যান্ডেমোনিয়াম এটা এসেছিল অন্য একটি ইয়ারে, এবং এরপরে এরই সিনোনিম সেটা এসেছে কেওস, কেওস আবার অন্য একটি ইয়ারে এসে গেছিল। তাহলে আমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার খুব ভালোভাবে করতে হবে, কারণ রিপিটেশন লক্ষ্য করা যাচ্ছে WBCS এর যে প্রিলিমস পেপার অ্যাজ ওয়েল অ্যাজ ইন মেইনস পেপার। ওকে, তাহলে কেওস এটা আমরা নাউন হিসেবে ইউজ করি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন? এ স্টেট অফ টোটাল কনফিউশন উইথ নো অর্ডার, যেখানে কোনো অর্ডার নেই, যেখানে কোনো শৃঙ্খলা নেই, তাকে বলা হচ্ছে কেওস। ওকে, কীরকম? স্নো অ্যান্ড আইস হ্যাভ কজড কেওস অন দ্য রোডস। তাহলে প্রচুর পরিমাণে বরফ এবং স্নোয়িং হচ্ছে, সেটা কী করেছে, রোডের মধ্যে একটা কেওস তৈরি করেছে, একটা বিশৃঙ্খলা তৈরি করেছে। ওকে, তাহলে এইভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। এর সিনোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি অ্যানার্কি, বিডলাম, কমোশন মানে হচ্ছে আলোড়ন। ওকে, কনফিউশন, ডিসঅর্ডার। ওকে, হ্যাভক। ওকে, এবং অ্যান্টোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি অর্ডার। তাহলে এই ছিল আমাদের নেক্সট ওয়ার্ড, সেটা হচ্ছে কেওস। ওকে, এরপর আমরা আসবো ইমিনেন্ট।
এটা আমরা আগের দিন ক্লাসে বা তার আগের দিন প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছি যে ইমিনেন্ট এবং এমিনেন্ট এগুলো আমরা হোমোফোনে ইউজ করেছিলাম এই ওয়ার্ডটি ইমিনেন্ট, এটাও WBCS এর যে প্রিভিয়াস এর কোয়েশ্চেন পেপার সেখানে এসেছে। তাহলে আমরা জানি এমিনেন্ট এর অর্থ হচ্ছে বিখ্যাত এবং ইমিনেন্ট কথার অর্থ হচ্ছে আসন্ন, যেটা আসতে চলেছে। ওকে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় ইমিনেন্ট। হোয়াট ইজ দ্য ডেফিনেশন? কামিং অর লাইকলি টু হ্যাপেন ভেরি সুন, যেটি হতে চলেছে আর কি, বাউন্ড টু হ্যাপেন, সেরকম ব্যাপার। কীরকম এক্সাম্পল? ইমিনেন্ট ডেঞ্জার অর ডিজাস্টার, অর এ স্ট্রাইক ইজ ইমিনেন্ট। এর সিনোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি ইম্প্যান্ডিং, অ্যাপ্রোচিং, ফাস্ট অ্যাপ্রোচিং, কামিং অর ফোর্থ কামিং। ওকে, এবং অ্যান্টোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি রেমোট অর্থাৎ দূরবর্তী, এটা হচ্ছে আসন্ন, আর রেমোট অর্থাৎ দূরবর্তী। দ্য নেক্সট ওয়ার্ড দ্যাট ইজ ওডিয়াস। ওডিয়াস এই ওয়ার্ডটিও WBCS এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সেখানে এসেছে। ওডিয়াস এটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি। এর ডেফিনেশন কি? এক্সট্রিমলি আনপ্লেজেন্ট অর কজিং অর অর ডিজার্ভিং হেট, অর্থাৎ এক্সট্রিমলি আনপ্লেজেন্ট সেইরকম একটা কন্ডিশনকে বলা হচ্ছে ওডিয়াস। কীরকম? অ্যান ওডিয়াস ক্রাইম, ঠিক আছে, একটি আনপ্লেজেন্ট ক্রাইম, অ্যান ওডিয়াস লিটল ম্যান। ওকে, ওর একটি আনপ্লেজেন্ট লিটল ম্যান, যেটি কুৎসিত, এরকম একটি সিচুয়েশন। ওকে, বা টাইপ। এর আমরা সিনোনিম হিসেবে ইউজ করতে পারি অ্যাবোনিম, অ্যাবোমিনেবল। ওকে, অ্যাবোমিনেবল। নেক্সট ডিটেস্টেবল অ্যান্ড ইরিকেবল। ওকে, ইরাকেবল। এবং অ্যান্টোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি ডিলাইটফুল অ্যান্ড প্লেজেন্ট। ওকে, নাও লেটস কাম টু দ্য নেক্সট ওয়ার্ড অর লাস্ট ওয়ার্ড ফর টুডে, দ্যাট ইজ লিবারাল। ওকে, এই লিবারাল এই যে ওয়ার্ডটি এটাও WBCS এর যে সিলেবাস, WBCS এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সেখানে এসেছে। এটি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন? রেসপেক্টিং অর অ্যালাউইং মেনি ডিফারেন্ট টাইপস অফ বিলিফস অর বিহেভিয়ার্স। ওকে, তাহলে যে হচ্ছে মুক্ত চিন্তাধারার লোক তাকে বলা হয় লিবারাল। কীরকম? এ লিবারাল সোসাইটি অর অ্যাটিটিউড, এমন একটি সোসাইটি যেটি লিবারাল, যেটি মুক্ত মনের। কীরকম? হার প্যারেন্টস ওয়ার মোর ফার মোর লিবারাল দেন মাইন, তার বাবা মা কি খুব বেশি স্বাধীন চেতা, খুব বেশি মুক্ত মনের দেন মাইন, আমার বাবার চেয়ে বা আমার বাবা মা চেয়ে। এর সিনোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি ব্রড মাইন্ডেড অ্যান্ড ওপেন মাইন্ডেড। ওকে, এবং আমরা অ্যান্টোনিম হিসেবে ইউজ করতে পারি ইলিবারাল অ্যান্ড নেরো মাইন্ডেড। ওকে, সো দিজ ওয়ার সাম ফাইভ ওয়ার্ডস ফ্রম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স অফ WBCS প্রিলিমস পেপার। ওকে, নাও লেটস কাম টু দ্য ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ওকে, সো দ্য ফার্স্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ইজ ডে ইন অ্যান্ড ডে আউট। ওকে, এর আগে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা অ্যাট বসে। ওকে, অ্যাজ ইউজুয়াল, তাহলে অ্যাট ডে ইন অ্যান্ড ডে আউট। ওকে, তাহলে আই এম ট্রায়েড অফ ডুইং এভরি ডে, আই এম ট্রায়েড অফ ডুইং এভরি ডে, তাহলে প্রতিদিন যে কাজ করা তাকে বলা হচ্ছে ডে ইন অ্যান্ড ডে আউট। তাহলে ডে ইন অ্যান্ড ডে আউট, এটা আমরা প্রতিদিন বা দিনের পর দিন করে যাওয়া, এই সেন্স আমরা ইউজ করবো। ওকে, নেক্সট ফ্রম হেড টু টো, ফ্রম হেড টু ফুট। ওকে, তাহলে একে বলা হচ্ছে যে হি আইড দ্য স্ট্রেঞ্জার ফ্রম টপ টু বটম, অর্থাৎ আমরা ফ্রম হেড টু ফুট এটা আমরা ইউজ করবো আপাদমস্তক। ওকে, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক সে দেখেছিল। তাহলে সে দেখেছিল স্ট্রেঞ্জার, যে যে লোকটি এসেছিল তার পা থেকে মাথা পর্যন্ত সে তাকিয়েছিল। ওকে, নেক্সট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। ওকে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথার অর্থ হচ্ছে সর্বপ্রধান। ট্যাগোর, রবীন্দ্রনাথ ঠাকুর, ডিড সাম পেন্টিং, ঠিক আছে, সে কিছু ছবি এঁকেছিলেন, তিনি কিছু ছবি এঁকেছিলেন, সরি, বাট চিপলি হি ওয়াজ এ পোয়েট, কিন্তু চিপলি এই ওয়ার্ডটি চিপলি, বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অর্থাৎ মেইনলি অর সর্বপ্রধান সে তিনি হচ্ছেন একজন পোয়েট। দ্য নেক্সট ফায়ার অ্যান্ড ফিউরি, ফায়ার অ্যান্ড ফিউরি এর অর্থ হচ্ছে উত্তেজনা। হিজ স্পিচ ওয়াজ ফুল অফ এক্সাইটমেন্ট, অর্থাৎ তার যে স্পিচ সেটা ছিল উত্তেজনাপূর্ণ, বা আমরা ইউজ করতে পারি ফায়ার অ্যান্ড ফিউরি। দ্য নেক্সট ফ্রম হ্যান্ড টু মাউথ। ওকে, ফ্রম হ্যান্ড টু মাউথ এর অর্থ হচ্ছে কষ্টে জীবনধারণ। কীরকম? দ্য পোর লিভ ফর বেসিক নিডস, অর্থাৎ তারা শুধুমাত্র বেসিক নিডসের চাহিদা পূরণ করার জন্য বেঁচে থাকে, অর্থাৎ কষ্টে জীবনধারণ করে। এরপর আমরা দেখব কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড
द ফার্স্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইজ নেসেসিটি। আমরা নেসেসিটির পর ফর ইউজ করব, কখন না যদি সেটা প্রয়োজন বোঝায়। এই সেন্সে আই হ্যাভ এ নেসেসিটি ফর এ ডিকশনারি, আমার একটি ডিকশনারির প্রয়োজন। নেক্সট নেসেসিটি অফ, আমরা কখন ইউজ করব না আবশ্যক যদি বোঝাই। কীরকম, দেয়ার ইজ নো নেসেসিটি অফ হিজ হেল্প, তাহলে তার হেল্পের কোনো আবশ্যকতা নেই, ঠিক আছে। নেসেসিটি টু আমরা কখন ইউজ করব, যদি অপরিহার্য এটা বোঝাই। নেসেসিটি টু, দেয়ার ইজ এ নেসেসিটি টু হার, তার একটি নেসেসিটি আছে, অপরিহার্য একটা ব্যাপারকে বা একটা সেন্সকে ইন্ডিকেট করছে, তখন আমরা ইউজ করছি নেসেসিটি টু। এবং নেসেসিটি ফর বা নেসেসিটি টু আমরা ইউজ করতে পারি যদি প্রয়োজন বোঝাই। যেমন সোয়েট ইজ নেসেসারি ফর সাকসেস অর টু সাকসেস, সাকসেসের জন্য আমাদের সোয়েট অর্থাৎ ঘাম, ঠিক আছে, অর্থাৎ পরিশ্রম দরকার। এটা মেটাফরিক্যালি ইউজ করা হয়েছে। ওকে, তাহলে আমরা নেসেসিটি ফর আমরা ইউজ করব যখন প্রয়োজন বোঝাবে, নেসেসিটি অফ ইউজ করব যখন আবশ্যকতা বোঝাবে, নেসেসিটি টু আমরা ইউজ করব যখন অপরিহার্যতা বোঝাবে, নেসেসিটি ফর বা টু ইউজ করব যখন প্রয়োজন বোঝাবে। ওকে, তারপর নিড অফ এবং নিড ফর। নিড অফ আমরা ইউজ করব যদি প্রয়োজনীয় বোঝাই, যেমন আই অ্যাম ইন নিড অফ মানি, আমার এখন টাকার প্রয়োজন। এবং নিড ফর আমরা ইউজ করব যদি অভাব বোঝাই, আই হ্যাভ নো নিড ফর মানি, আমার কোনো অভাব নেই। তাহলে নিড ফর অভাব আর নিড অফ প্রয়োজনীয়, এই সেন্স আমরা ইউজ করব। এরপর আমরা কিছু ফ্রেজাল ভার্ব দেখব। আমরা আজকে যে ফ্রেজাল ভার্ব যে ওয়ার্ডটি থেকে সংগ্রহ করেছি সেটা হচ্ছে পুট। তাহলে প্রথম হচ্ছে পুট ডাউন। পুট ডাউন কথার অর্থ হচ্ছে লেখা। ওকে, রাইট ইউর সিগনেচার। ওকে, তাহলে তোমার যে সিগনেচার বা তোমার যে নাম সেটি লিখো। পুট অফ এর অর্থ হচ্ছে পোস্টপোন বা স্থগিত করে রাখা, পোস্টপোন্ড করে দেওয়া। দ্য মিটিং পোস্টপোন দ্য মিটিং টিল টুমোরো, তাহলে মিটিংটাকে স্থগিত করে রাখা হোক। ওকে, নেক্সট ওয়ার্ড দ্যাট ইজ পুট অন। পুট অন কথার দুটো অর্থ হয়, একটি হচ্ছে পুট অন অর্থাৎ প্রিটেন্স অর্থাৎ ভান করা, এবং আরেকটি অর্থ হয় পুট অন দ্যাট ইজ ওর অর্থাৎ পরিধান করা। তাহলে পুট অন আমরা প্রিটেন্স এই সেন্সে দেখব এবং পুট অন অর্থাৎ পরিধান করা, এই দুটো সেন্সে আমরা পুট অন ওয়ার্ডটাকে ইউজ করব। দ্য নেক্সট ওয়ার্ড ইজ পুট আউট। পুট আউট আমরা সবাই জানি, এটা আমাদের কাছে কমন ফ্রেজাল ভার্ব, দ্যাট ইজ নেভানো। প্লিজ এক্সটিংগুইজ দ্য ল্যাম্প অর দ্য লাইট, তাহলে বাতিটি নিভিয়ে দাও। দ্য নেক্সট পুট আপ উইথ, এরাও আমাদের কাছে কমন, দ্যাট ইজ সহ্য করা, টলারেট। সি কুড নট টলারেট হিজ ক্রুয়েলটি, সে সহ্য করতে পারবে না তার যে ক্রুয়েলটি, তার যে নিষ্ঠুরতা সেটাকে। ওকে, তাহলে এই ছিল আমাদের ছটি ফ্রেজাল ভার্ব পুট থেকে, এবং এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এরপর আমরা দেখব কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সো দ্য ভেরি ফার্স্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইজ অ্যাবনর্মাল ক্রেভিং ফর অ্যালকোহল। অ্যালকোহলের প্রতি প্রচণ্ড পরিমাণে আসক্তি, তাকে কী বলা হয় না, ডিপসোমেনিয়া। ডিপসোমেনিয়া অ্যালকোহলিস্ট, যারা খুব প্রচুর পরিমাণে মদ্যপান করে, যারা ক্রেভিং ফর অ্যালকোহল ইজ সো হাই, অ্যাবনর্মাল যেটা, তাকে বলা হচ্ছে ডিপসোমেনিয়া। ওকে, নেক্সট অ্যালাওয়েন্স পেইড টু ওয়াইফ অন লিগাল সেপারেশন। যখন একজন ওয়াইফ একজন হাজব্যান্ডের কাছ থেকে সেপারেট হয় লিগালি, তখন তাকে মান্থলি যে টাকা দিতে হয়, একজন হাজব্যান্ড তার ওয়াইফকে যে টাকা মান্থলি পেমেন্ট করে বা দিতে হয় বাধ্য হয়ে অ্যাকর্ডিং টু ল, ওকে, সে যদি দুটো বিবাহ করে নেয় এবং একজন যদি সে ঘর থেকে চলে যায়, তাহলে তাকে মান্থলি কিছু টাকা তাকে দিতে হয়, এবং সেই টাকাকে বলা হয় এলিমনি। ওকে, নেক্সট এ পিস অফ রাইটিং ডান বাই হ্যান্ড, অর্থাৎ প্রাচীনকালে যখন এত অ্যাডভান্স টেকনোলজি ছিল না, তখন হাতে লিখে পর লিপি করে রাখা হতো বা পুঁথি করা হতো, তাকে বলা হতো ম্যানুস্ক্রিপ্ট, ঠিক আছে। এ পিস অফ রাইটিং দ্যাট ইজ ডান বাই হ্যান্ড। নেক্সট ওয়ান হু অ্যাক্টস সাডেনলি উইদাউট থিঙ্কিং, যে কিনা কোনো কিছু না ভেবে কাজ করে বা না ভেবে কাজ করার যে অ্যাকশন, তাকে বলা হয় ইম্পালসিভ বিহেভিয়ার অর ইম্পালসিভ। ওকে, লাইক ইম্পালসিভ বিহেভিয়ার, ইম্পালসিভ অ্যাকশন। নেক্সট এ গ্রুপ অফ শিপস, তাদেরকে কী বলা হয়, ফ্লিট। ওকে, তাহলে ফ্লিট ইজ এ গ্রুপ অফ শিপস। নাও উই উইল ডিসকাস সাম ফাইভ হোমোফোনস। দ্য প্রথম যেটি সেটা হচ্ছে ওয়ান্ডার, ডাব্লু এ। ওকে, ডাব্লু এ এন ডি ই আর, ওয়ান্ডার, এর অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো, ভ্রমণ। লাইক একটি কবিতা ছিল, আই ওয়ান্ডার্ড লোনলি এজ এ ক্লাউড, আই ওয়ান্ডার্ড লোনলি এজ এ ক্লাউড। ওকে,
বা হি ওয়ান্ডার্ড প্লেস টু প্লেস, সে এক এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করে বেড়াচ্ছে। আর WONDER ওয়ান্ডার কথার অর্থ হচ্ছে অবাক হওয়া। হি ওয়ান্ডার্ড এট হার বিউটি, তার সৌন্দর্যতা দেখে সে অবাক হয়ে গিয়েছিল। ভেইন অ্যান্ড ভেইন, VAIN এর অর্থ হচ্ছে বৃথা। কীরকম? হি ট্রাইড ইন ভেইন টু গেট ইট, সে এটি পেতে বৃথা প্রয়াস করেছিল। অ্যান্ড VEIN এর অর্থ হচ্ছে ব্লাড, সরি সিরা, এর অর্থ হচ্ছে সিরা, লাইক ব্লাড ফ্লোজ থ্রু আওয়ার ভেইন, অর্থাৎ আমাদের যে রক্ত সেটা ব্লাড সিরার মধ্য দিয়ে যায়। ওকে, নাও নেক্সট স্টেশনারি। স্টেশনারি NARY এর অর্থ হচ্ছে স্থির থাকা। দ্য আর্থ ইজ নট স্টেশনারি, ওকে স্থির নয়। অ্যান্ড স্টেশনারি NERY এর অর্থ হচ্ছে কাগজপত্র, যেমন ইউজ করা হয়ে থাকে হিয়ার ইজ এ বিগ স্টেশনারি শপ, অর্থাৎ কাগজপত্রের যে সমস্ত দোকান তাকে বলা হচ্ছে স্টেশনারি শপ। নাও নেক্সট টেম্পার অ্যান্ড টেম্পার, ওকে তাহলে TAMPER এর অর্থ হচ্ছে বিকৃত করা। হি টেম্পার্ড দ্য রেকর্ড, ওকে তাহলে সে রেকর্ডটিকে কী করেছে, বিকৃত করেছে, পাল্টে দিয়েছে। অ্যান্ড টেম্পার TEMPER টেম্পার, তাকে বলা হচ্ছে মেজাজ, প্লিজ ডোন্ট লুজ ইউর টেম্পার। ওকে নেক্সট এবং লাস্ট ওয়ান লুজ, ওকে তাহলে লস অ্যান্ড লুজ, তাহলে লস অর্থাৎ হারানো, আই নেভার লস ইউর টেম্পার অ্যান্ড নেভার লুজ, ওকে হার লুজ হার স্কার্ট ইজ স্লাইটলি লুজ, ওকে লুজ কথার অর্থ হচ্ছে হালকা বা ঢিলে, ঠিক আছে তাকে বলা হচ্ছে লুজ। ওকে সো এই ছিল আমাদের আজকের ক্লাস ইংলিশ কম্পোজিশন ফর WBCS। ওকে সো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আই হোপ ইউ লাইক দিস ভিডিও সিরিজ অ্যান্ড প্লিজ স্টে টিউনড ফর লেটেস্ট আপডেটস, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড আই হোপ ইউ হ্যাভ এ গ্রেট ডে এহেড অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।